হাই বন্ধুরা, আমাদের ভিডিও সিরিজে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়াল এই ভিডিওটা আগেও করেছি, কিন্তু সেটা ইংরেজিতে, যার জন্য আমাদের কিছু বন্ধুর কমেন্ট ছিল যে বাংলায় দেখানোর জন্য। ভিডিও হেড, টপিক হেড দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি, যে নিউ মেথড অফ সলভিং কোয়াড্রেটিক ইকুয়েশন। অ্যাকচুয়াল এটা একদম ব্র্যান্ড নিউ একটা মেথড। একজন চাইনিজ ডক্টর পুশেনলু বলে ওরা, তিনি এই মেথডটা তৈরি করেছিলেন। তার নামেই এই মেথডটার নাম হয়েছে পুশেনলু মেথড। এই মেথডটা কি? এটা দিয়ে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান করতে পারবো। দেখো, আমরা মেথডটা ডেসক্রাইব করতে যাচ্ছি না, পুরোটা মেথড ডেসক্রাইব করা অপ্রয়োজনীয়। তাই এই মেথডটা দিয়ে কীভাবে খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করা যায় সেটা আমরা উদাহরণ দিয়েই দেখব। প্রথম, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নিয়ে নিই। ধরো উদাহরণ নিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বিয়োগ টুয়েলভ ইকুয়ালস জিরো। ক্লিয়ারলি দেখো, এক্সের হায়েস্ট পাওয়ার আছে টু, কাজেই এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। এইবার দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করার সময় বা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ার সময় আমরা একটা জিনিস শিখেছিলাম, যে এই জায়গাটাকে বলে সাম আর এটাকে বলে প্রোডাক্ট। এই জায়গাটাকে বলা হয় সাম আর এটা প্রোডাক্ট। তাহলে এখানে সাম কত? সাম হচ্ছে মাইনাস ফোর, অর্থাৎ এক্সের যে কোয়েফিসিয়েন্ট থাকে সেটার ঋণাত্মক মান। তার অর্থ এক্সের সহগের ঋণাত্মক মান, সেটাই হচ্ছে সাম। এইবার সাম থেকেই আমরা সলিউশন করে ফেলবো। দেখো সলিউশন কী হচ্ছে, সলিউশন হচ্ছে এক্স সমান এই সাম বাই টু, সাম অন টু প্লাস ইউ অ্যান্ড সাম অন টু বিয়োগ ইউ। কীভাবে হবে এবারে? দেখো সাম পেলাম মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর অন টু কত হয়? মাইনাস টু প্লাস ইউ, মাইনাস টু মাইনাস ইউ। এবারে এই ইউটাকে আমাদের খুঁজে বের করতে হবে, এই ইউটাকে, এই ইউ নির্ণয় করার জন্য আমরা কী করব? দেখো এই যে মাইনাস টু পেলাম সাম অন টু, অর্থাৎ সাম ডিভাইডেড বাই টু, যে ভ্যালুটা পেলাম সেটার স্কোয়ার করব, মাইনাস টু স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার সমান প্রোডাক্ট। প্রোডাক্ট কত এখানে? মাইনাস বারো। এবার সলিউশন করো, মাইনাস টু স্কোয়ার মানে ফোর বিয়োগ ইউ স্কোয়ার সমান মাইনাস বারো। তাহলে ইউ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, এই বারোটা এদিকে এলে যোগ হয়ে যাবে, চার যোগ বারো সমান ষোলো। এইবার দেখো, তাহলে ইউ কী নেব? না পজিটিভ স্কোয়ার রুট অফ দিস, আমরা বর্গমূল করব এটার, কিন্তু ধনাত্মক মানটাই কেবল নেব, ইউ সমান ফোর। এইবার দেখো এখান থেকে যে সলিউশনটা পেয়েছিলাম সেটা কী পেয়ে গেলাম? এক্স সমান মাইনাস টু প্লাস ইউ, মাইনাস টু মাইনাস ইউ। তাহলে মাইনাস টু কোথা থেকে পেলাম? এইখান থেকে পেলাম মাইনাস টু প্লাস ইউ অ্যান্ড মাইনাস টু মাইনাস ইউ। এবার ইউর মান বসিয়ে দাও, মাইনাস টু প্লাস ফোর মাইনাস টু মাইনাস ফোর, কত পেলাম? এক্স সমান পেয়ে গেলাম দুই আর মাইনাস ছয়। খুব সহজে বোঝা গেল। আরেকটা উদাহরণ নিলে আরও সহজে বোঝা যাবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ চোদ্দো এক্স বিয়োগ পনেরো সমান শূন্য। এইবার দেখো সাম তাহলে কী পাচ্ছি এখানে? দেখো মাইনাস আছে, মাইনাসের মাইনাস নেওয়া মানে প্লাস হয়ে যাবে, তাহলে ফোরটিন পেয়ে যাচ্ছি সাম। এইবার তাহলে সলিউশন কী হচ্ছে? এক্স সমান ফোরটিন বাই টু হবে, সাম বাই টু, এই যে সাম বাই টু, তার মানে সেভেন প্লাস ইউ সেভেন মাইনাস ইউ। এইবারে এই ইউ এর মান কীভাবে নির্ণয় করব? ইউ এর মান নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা কী করব, সাম বাই টু কী পেলাম? সাত, সাতের স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার সমান
এই প্রোডাক্ট অর্থাৎ মাইনাস পনেরো। এটাকে এবার সলিউশন করি, 49 বিয়োগ ইউ স্কোয়ার সমান মাইনাস পনেরো, অর ইউ স্কোয়ার, এই ইউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে যাও, নিয়ে গেলে দেখো ইউ স্কোয়ার সমান এই পনেরোটাকে এদিকে নিয়ে আসো, 49 প্লাস 15 দ্যাট ইজ 64। তাহলে ইউ কত পাবো যদি ধনাত্মক বর্গমূল নেই, টেকিং পজিটিভ স্কোয়ার রুট, আমরা ইউ কত পাবো, 8। এইবার দেখো এই যে সলিউশনটা এখানে করে ফেলবো, সলিউশন কী পাচ্ছি, এক্স ইকুয়ালস 7 প্লাস ইউ, 7 মাইনাস ইউ, এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। দেখো এবার ইউ এর মান বসাও, 7 যোগ 8, 7 বিয়োগ 8, তার মানে এক্স এর মান পাচ্ছি 15 আর মাইনাস 1। এ তো গেল সহজ দুটো উদাহরণ। এবার একটু জটিলতার দিকে যাই, যেখানে এই সামটা ধরো ফ্র্যাকশান আসবে, এরকম একটা উদাহরণ দেখি। ফ্র্যাকশান এলে অর্থাৎ যদি ভগ্নাংশ আকারে আসে, পূর্ণ সংখ্যা না এসে যদি ভগ্নাংশ আসে, তাহলে কিভাবে আমাদের সাহায্য করতে পারে এই পদ্ধতিটা, আদৌ অ্যাপ্লিকেবল কি না সেটা একবার দেখি। দেখো এবার একটা উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x বিয়োগ 60 সমান শূন্য। কী পেলাম, এক্স স্কোয়ার যোগ 7x বিয়োগ 60 সমান শূন্য। দেখো এখানে সাম কী পাবো, এখানে সাম পাবো মাইনাস 7 পেলাম, কারণ এখানে প্লাস 7 দেওয়া আছে এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ 7, সো সাম ইকুয়ালস মাইনাস 7। দেখো এবার সলিউশন কী হচ্ছে, সলিউশন হচ্ছে এক্স সমান মাইনাস 7 অন 2, সাম বাই 2 বলেছিলাম, যোগ ইউ মাইনাস 7 অন 2 বিয়োগ ইউ। এইবার দেখো কী পেলাম, দেখো ফ্র্যাকশানে পেলাম, তাহলে ইউ কীভাবে নির্ণয় করব। ইউ নির্ণয় করার ক্ষেত্রে দেখো মাইনাস 7 অন 2 স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার সমান এই প্রোডাক্ট যেটা আছে, এইটা প্রোডাক্ট মাইনাস 60 পাওয়া গেল। এটার মান কত হলো, 7 স্কোয়ার মানে 49, 2 স্কোয়ার মানে 4, বিয়োগ ইউ স্কোয়ার সমান 60, অর ইউ স্কোয়ার সমান 49 বাই 4 যোগ 60 সমান 289 অন 4 পেয়ে গেলাম, 289 এর 4। এবার দেখো তাহলে ইউ কত পাবো, ধনাত্মক বর্গমূল নিলে টেকিং পজিটিভ স্কোয়ার রুট উই উইল হ্যাভ 17 অন 2, 17 2 পেলাম। দেখো এখান থেকে সলিউশন যেটা ছিল সেখান থেকে কী উত্তর পাই, এক্স এর মান আসবে, সলিউশন আসবে এক্স সমান মাইনাস 7 অন 2 প্লাস 17 অন 2, মাইনাস 7 অন 2 মাইনাস 17 অন 2 দ্যাট ইজ, একটা আসবে 5 আর একটা এলো মাইনাস 12, কারণ 17 সাথে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস 12, আর এখানে 17 থেকে 7 বাদ যাচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। খুব ইজিলি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আরও একটু জটিল একটা সমস্যা নিয়ে দেখি সলিউশন করা সম্ভব হয় কি না, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ 8x যোগ 13 সমান শূন্য। দেখো এখানে সাম কত, সাম আছে মাইনাস 8, তাহলে আমার সলিউশন কত পাবো, সলিউশন হয়ে যাবে এক্স সমান মাইনাস 4, দেখো সাম বাই 2, মাইনাস 8 বাই 2 মানে মাইনাস 4, মাইনাস 4 প্লাস ইউ মাইনাস 4 মাইনাস ইউ। এবার ইউ কীভাবে নির্ণয় করব, এই মাইনাস 4 এর স্কোয়ার, বলেছিলাম আমি সাম বাই 2 যেটা পাবো সেটা স্কোয়ার, বিয়োগ ইউ স্কোয়ার সমান এই প্রোডাক্টটা অর্থাৎ 13। এইবার দেখো কত হচ্ছে, মাইনাস 4 এর স্কোয়ার মানে 16, বিয়োগ ইউ স্কোয়ার সমান 13। এইবার লক্ষ্য করো কী পাচ্ছি, এইবার পাচ্ছি ইউ স্কোয়ার ইকুয়ালস 16 বিয়োগ 3, এই 13টা এদিকে নিয়ে এলাম আর এই ইউটা এখানে নিয়ে এলাম, তাহলে 16 বিয়োগ 13 সমান উত্তর হচ্ছে 3। তাহলে ইউ স্কোয়ার কত পেলাম, 16 টেক অ্যাওয়ে 13 দ্যাট ইজ 3। এইবার দেখো ইউ ইকুয়ালস রুট 3, তাহলে কী হলো, 3-এর বর্গমূল আমরা সেটা নির্ণয় করবো না, ইউ ইকুয়ালস রুট 3। তাহলে সলিউশন কীভাবে পাচ্ছি,
সলিউশন পাচ্ছি x সমান মাইনাস ফোর প্লাস রুট থ্রি মাইনাস ফোর মাইনাস রুট থ্রি। দেখো খুব সহজেই এই পদ্ধতিটা কাজে লাগিয়ে আমরা এতগুলো সমস্যার সমাধান করে ফেলতে পারলাম। যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতিটা ভীষণ কার্যকর। তোমরা তোমাদের টেক্সট বইয়ের বা যে কোনো বই থেকে যে দ্বিঘাত সমীকরণগুলো পাবে সেগুলো এই পদ্ধতির সাহায্যে খুব সহজে সমাধান করে ফেলতে পারবে বলেই আমার বিশ্বাস। সমাধান করার চেষ্টা করো। সমাধান করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও, সেটা নিয়ে আবার নতুন ভিডিও আমরা প্রকাশ করব, যাতে সমস্ত রকমের কনফিউশনগুলো দূর করা যায়, খুব সহজে দূর করা যায়। এছাড়াও এই পদ্ধতিটা করার পর তোমরা যে পদ্ধতি জানো সেটা করে একবার উত্তরটা দেখে নিও, একই উত্তর আসছে কি না। দেখবে প্রত্যেক ক্ষেত্রে এই পদ্ধতিটা প্রায় 100% নির্ভুল, ভুলের কোনো অবকাশ নেই। কাজেই আশা করি এই পদ্ধতিটা তোমাদের খুব কাজে লাগবে এবং আমার এই ভিডিওটাও খুব কাজে লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়া লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমরা। ধন্যবাদ।